পক্ষকে ধৈর্যের পরিচয় দিয়ে সংঘাত এড়িয়ে চলারও আহ্বান জানানো হয়। এদিকে রিয়াজ রহমানের উপর আক্রমণ ও রংপুরে বাসে অগ্নিসংযোগে যাত্রী মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। এক বিবৃতিতে হাইকমিশনার এসব অপরাধের যথাযথ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। বিবৃতিতে যুক্তরাজ্য সব পক্ষকে সংযত থাকা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সহিংসতা থেকে নিষ্কৃতি পেতে সংলাপে বসার আহ্বান জানায়। আব্দুর রাজ্জাক, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। বিএনপি সহ 20 দলের ডাকা টানা অবরোধে এক ধরনের অচল অবস্থা বিরাজ করছে সারা দেশে। এই মত বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ এবং লেখক গবেষক সৈয়দ আবুল মকসুদের। এই দুজনের মতে বিএনপিকে জনসভার অনুমতি দিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে সরকার। একই সাথে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলসহ সব মহলের সাথে রাষ্ট্রপতি সংলাপের ডাক দিতে পারেন বলেও মনে করেন তারা। জয়ন রহমানের বিশেষ রিপোর্ট। 5 জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালনের অংশ হিসেবে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি সহ 20 দলীয় জোট, কিন্তু সেই কর্মসূচিতে বাধা পেয়ে নিজ কার্যালয়ে অবরুদ্ধ থেকে লাগাতার অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই কর্মসূচি অব্যাহত থাকবে। সেই থেকে চলছে লাগাতার অবরোধ, আর এতে সারা দেশে তৈরি হয়েছে অচল অবস্থা। ঘটছে গ্রেপ্তার, গুলি, আগুন, ভাঙচুর ও হতাহতের ঘটনা। মানুষের মাঝে বাড়ছে ভীতি ও অস্বস্তি। এমন অবস্থা থেকে মুক্তির উপায় বের করতে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ এবং লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। 50 বছর এই দুটো দলের প্রভাব আমরা লক্ষ্য করব। একটি দল আর একটি দলকে নিঃশেষ করতে সক্ষম হচ্ছে না, ফলে দে হ্যাভ টু কোএক্সিস্ট। 19 তারিখ কেন দখল তার আগে, মানে একটা বড় সড় মিটিং সমাবেশ করার পর অন্তত বক্তব্যগুলো উপস্থাপিত হোক। উপস্থাপনের পর দুই দলের মধ্যে মানে এই শত্রুতা মানে এইরকম এই অবস্থায় না রেখে অন্তত সংলাপ একটা সূচনা হোক, আলোচনা একটা সূচনা হোক। এমন কোন যুক্তি নাই যে কারণের জন্য সরকারি পক্ষ সভা করবে কিন্তু বিরোধী পক্ষকে সভা করতে দেবে না। এটা তো খুবই অনৈতিক এবং অসাংবিধানিক হয় মনে করি। সরকারের এখন নৈতিক দায়িত্ব হবে যেহেতু তারা সমাবেশ একটা করলেন, সুতরাং তাদের নৈতিক দায়িত্ব হবে বিরোধী দলকে এখন সমাবেশ করতে দেওয়া, এবং আমার মনে হয় যে সেই সমাবেশ করতে দিলেই এই অচল অবস্থা অতি সহজেই কেটে যাবে। রাজনীতির এই দুই পর্যবেক্ষকের মতে অবাধ মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে রাষ্ট্রপতি নিতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সুশীল সমাজের কিছু ব্যক্তি রাষ্ট্রপতিকে সাথে নিয়ে বা তার কাছে অ্যাপ্রোচ করে মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং 20 দলীয় মানে জোটের নেত্রীকে একসাথে বসিয়ে আলোচনা করা ভালো। রাষ্ট্র প্রধান তিনি এই রাষ্ট্রের মুরব্বী, তিনি এই রাষ্ট্রের অভিভাবক, সুতরাং এই ক্রিটিক্যাল টাইমে যদি ইফি ক্যান অ্যাপ্রোচ তাহলে অসুবিধে হবে তার এই ভূমিকা গ্রহণ করা, এটা প্রয়োজন। বিরোধী অনেকগুলি দল এবং নাগরিক সমাজের অনেকে চাইছেন যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক যাতে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে, তাদের নির্বাচিত প্রতিনিধি এই রাষ্ট্র চালাবেন, সেরকমের যে দাবিটি রয়েছে সেই দাবির ব্যাপারে রাষ্ট্রপতি যে কোনো সময় তিনি রাষ্ট্রের সর্বোচ্চ একজন অভিভাবক হিসেবে যে কোনো সময় যে কোনো পক্ষকে ডেকে তিনি বলতে পারেন এবং তার কথা মান্য করাই উচিত। বহু কষ্টে পাওয়া গণতন্ত্র যেন বিপন্ন না হয় সেদিকে সরকারের প্রতি আহ্বান জানান এই দুই রাজনীতি বিশ্লেষক। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 6 মার্কিন কংগ্রেসম্যানের সই জালিয়াতি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 2 বৈদেশিক বিশেষ দূত ও উপদেষ্টাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যানারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলীয় এই সিদ্ধান্তের কথা জানান যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খোকা জানান, বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের
কতিপয় সদস্যের তথাকথিত বিবৃতিটির ব্যাপারে প্রথম গণমাধ্যমে খবর জানতে পারেন তারা। একে ব্যক্তিবিশেষের রহস্যময় তৎপরতার ফসল বলে মন্তব্য করেন খোকা। নিন্দনীয় এই ঘটনার সঙ্গে বিএনপির দুইজন প্রবাসী প্রতিনিধির সম্পৃক্ততার তথ্য জানাজানি হওয়ার প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে তাদের নিয়োগ বাতিলের নির্দেশ দেন বলে তিনি জানান। সেই সাথে নিয়োগ বাতিল করা ওই দুই ব্যক্তি সরকারের কোন ষড়যন্ত্রের অংশীদার হয়েছেন কিনা তা খতিয়ে দেখতে বিএনপির সাবেক মন্ত্রী ওসমান ফারুককে দায়িত্ব দেওয়ারও কথা জানান বিএনপির নেতা। ইতিমধ্যে চেয়ারপার্সনের পক্ষ থেকে আমাদের পার্টির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী ওসমান ফারুক সাহেব ওয়াশিংটনে ডিসিদের থেকে এই ব্যক্তিদের স্বাক্ষর জান করে বিবৃতি দেওয়া হয়েছে বলে পত্রিকা আসছে। তাদের সাথে চেয়ারপার্সনের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ স্থাপন করে বিষয়টি পরিষ্কার করার ব্যবস্থা নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করতে পারে এমন সন্দেহভাজন ও তাদের স্বজনদের নজরদারিতে রাখা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন যেই অপরাধ করবে তাকে শাস্তি পেতে হবে। আগামী 2 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে সকালে সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি বৈঠকে শিক্ষামন্ত্রী আরও বলেন অর্থ আয় এবং সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে অনেকে প্রশ্ন ফাঁসের চেষ্টার সাথে জড়িত হয়ে থাকতে পারেন। ফেসবুকে সাজেশনের নামে কোন প্রশ্ন তুলে ধরা